আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর নিহত হওয়ায় দুই বাহিনীর সম্পর্কে চির ধরবে না বললেন সেনাপ্রধান ও আইজিপি। করোনায় দেশে আরও 33 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2654। করোনা টেস্ট জালিয়াতির মামলায় সাবরিনা আরিফ দম্পতি সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট, অস্ত্র মামলায় কারাগারে রিজেন্টের শাহেদ। এবং 15 আগস্টের মধ্য দিয়ে স্বাধীনতা চেতনা ধ্বংস করেছিল খুনিরা, মন্তব্য প্রধানমন্ত্রীর, পালিত হল শেখ কামালের 71তম জন্মবার্ষিকী। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়াকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের আইজি ডক্টর বেনজিন আহমেদ। কক্সবাজারের সেনাবাহিনীর বাংলো জলতরঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, এই ঘটনায় দুই বাহিনীর সম্পর্কে চিত ধরবে না। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজামান সজীব। কক্সবাজারের টেকনাপের মেরিন ড্রাইভের শামলাপুর পুলিশ চৌকিতে গত 31 জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করতে কক্সবাজারে যান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক ডক্টর মেনুজির আহমেদ। সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে কথা বলেন যৌথ সংবাদ সম্মেলনে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা প্রভাবমুক্ত পরিবেশে তদন্ত করবেন এবং তারা যে সত্য অনুসন্ধান করে যেটা বের করবেন, তারা যে পরামর্শ দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সেই রিকমেন্ডেশন অনুযায়ী পরবর্তী কার্যক্রম, আইনি কার্যক্রম বা ওয়াটার বা যেটা প্রয়োজন হবে সেটা গ্রহণ করা হবে। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটা দায় দায়িত্ব সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে না সে, এবং সেটার জন্য এই ইনকোয়ারি টিম যাদেরকে দোষী সাব্যস্ত করবে তারা তাদের সেই দোষের প্রায়শ্চিত্ত করবে। এখানে হলো কোনো প্রতিষ্ঠান কারোর সহযোগিতা করবে না, কারো বিপক্ষ যাবে না। আমরা আমাদের মধ্যে যে মিউচুয়াল ট্রাস্ট, কনফিডেন্স, কোঅপারেশন যে জিনিসগুলো হলো অনেক বছরে তৈরি হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় আবার বলেছি যে এটা অটুট থাকবে, এটাতে কোনো ধরনের চিট ধরে এমন কোনো কিছু সেনাবাহিনীর পক্ষ থেকে হবে না। এবং পুলিশ বাহিনী যে জিনিসটা দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যে তাদের মধ্য থেকে হবে না। পরে টেকনাফের ঘটনাস্থল পরিদর্শন করেন সেনা ও পুলিশ প্রধান। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার সহ 9 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে রাশেদের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এ মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দেয় আদালত। মামলায় প্রত্যাহার হওয়া এসআই লিয়াকত আলীকে প্রধান এবং ওসি প্রদীপকে 2 নম্বর আসামি করা হয়। আদালত প্রাঙ্গণে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস জানান, পুলিশ মধ্যরাতে ফোন করে তার মায়ের কাছে রাশেদের পরিচয় জানতে চায়, তখনও তার মৃত্যুর কথা তাদের জানানো হয়নি। এ নিয়ে থানায় মামলা করা হলে তদন্ত ভিন্ন দিকে প্রবাহিত হতে পারে বলে আদালতে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রে কর্মরত 21 জনের সবাইকে প্রত্যাহার করা হয়। আসামির নাম আমি বলছি, সে হচ্ছে লিয়াকত এবং হচ্ছে প্রদীপ কুমার, 2 নম্বর আসামি। তাকে, এই দুজনকে সহ টোটাল 9 জনকে আসামি করেছি আমরা। এটা একটু লেন্দি হতে পারে, এত লেন্দি আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা খুব দ্রুত কাজ করতে, যেন জিনিসটার একটা এফেক্ট থাকে। সেই জন্য টেকনাফ থানার থানাকে বলা হয়েছে উইদিন 7 ডেজ ওনারা কি কার্যক্রম গ্রহণ করেছেন সেটা জানানোর জন্য, অবহিত করার জন্য এখানে বলা হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পেছনে সত্যকে উদ্ঘাটন করতে হবে, দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অপরাধীরা যেন কোনো অবস্থাতেই ছাড় না পায়। রাজধানীর সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব অবসরপ্রাপ্ত মেজর সিনহা, তার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যকে উদ্ঘাটন করা হবে। যারাই এর সঙ্গে জড়িত তারা কোনো অবস্থাতেই আর পেয়ে যেতে পারবে না। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে পজিটিভ হয়েছেন ২৬৫৪ জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬৬৭৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাশনা দাস। ঈদের পর করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, গত সাত দিনে সংক্রমণের হার গড়ে ২৫% পৌঁছেছে। মৃতের সংখ্যা ৩০০০ পার হবার পরবর্তী আট দিনে মৃত্যু হয়েছে ৪৬৫ জনের। সরকারি হিসেবে গত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি ৩২৬৭ জনের। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৩২৬৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৮ জন। গত ২৪ ঘন্টায় ৮৩টি ল্যাবে ১১১৬০টি নমুনা পরীক্ষায় করোনা পাওয়া গেছে ২৬৫৪ জনের মধ্যে। এই নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৬৬৭৪ জন। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২৬৫৪ জন, এ পর্যন্ত শনাক্ত ২৪৬৬৭৪ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২৩.৭৮%। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮৯০ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪১৭৫০ জন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক আইন সচিব আবু সালে শেখ জহিরুল হক, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আবু সালে। এরপর সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেবে জাপান। এ সংক্রান্ত একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে একথা জানান জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। দুদেশে করোনা পরিস্থিতি একে অপরকে অবহিত করেন তারা। করোনা চিকিৎসায় তারা সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি জাপানের অর্থায়নে চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও জাপানি বিনিয়োগের জন্য শিনজো আবেকে অনুরোধ করেন শেখ হাসিনা। চলমান রোহিঙ্গা সংকট থেকে উত্তরণে জাপানের সহযোগিতা কামনা করেন তিনি। মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন শিনজো আবে। করোনার নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। এদিকে সাতক্ষীরা অস্ত্র আইনের মামলায় রিজেড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হুমান চিস্তি। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা ও তার স্বামী সিও আরিফকে প্রতারণার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতিতে সহযোগিতা করেছেন। অভিযুক্ত অন্য আসামিরা হলেন আবু সাইদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু, তানজিলা পাটোয়ারি, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জীবন্নেসা রিমা। দেশের সাথে তারা প্রতারণা করেছে, মানুষের প্রতারণা করেছে, জাল জালিয়াতি করে গোয়ার উপর দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, মানুষের জীবন নিয়ে তারা খেলেছে। সাক্ষী প্রমাণের মাধ্যমেই এই মামলাটা আমরা প্রমাণ করার চেষ্টা করব এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করব। নিয়ম অনুযায়ী এখন আদালত চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠন করার পর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। চার্জশিট দাখিল করার মামলাটা বিচারিক আদালতে যাবে। বিচারিক আদালতে গেলে সেখানে চার্জ ফ্রেম হবে। চার্জ ফ্রেম হওয়ার পরে আমরা সাক্ষীদের ডাকা হবে। সাক্ষী আসলে সাক্ষী শেষ হলে তারপরে আর্গুমেন্টের ব্যাপার আছে,
তারপর রায়। এদিকে সাতক্ষীরার অস্ত্র আইনে মামলায় 10 দিনের রিমান্ড শেষে রিজেন্ট হাসপাতালের বিতর্কিত চেয়ারম্যান শাহেদ করিমকে আদালতে হাজির করা হয়। সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করোনা ভাইরাস পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির আরেক মামলার প্রধান আসামি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা চেতনা 15 আগস্টে খুনিরা ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামালের 71তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযোদ্ধা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের 71তম জন্মবার্ষিকী আজ। এই প্রথমবারের মতো তার জন্মদিন সরকারিভাবে পালিত হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ভাইয়ের স্মৃতিচারণ করে বলেন, শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। খুব ছোটবেলা থেকে এই কামাল শুধু যে এই খেলা অঙ্গনে তা না, সাংসারিক কাজেও আমার মায়ের সাথে মাকে সব রকম সহযোগিতা করত। ওই ছোট্ট বয়স থেকেই সে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করত। আজকে কামাল আমাদের মাঝে নেই, কিন্তু আজকে তার সৃষ্টি আবাহনী ক্লাব এখনো আছে। প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল দেশের জন্য অনেক কিছু করতে পারতেন, কিন্তু খুনিরা সে সুযোগ দেয়নি। বঙ্গবন্ধু সহ তার পরিবারের খুনিদের বিচার করতে 21 বছর অপেক্ষা করতে হয়েছিল। তবে জনগণ ক্ষমতা এনেছিল বলেই বিচার করা সম্ভব হয়েছিল। যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করা আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। আমরা বিদেশে ছিলাম, আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে বাধা দিয়েছে। এরপর যখন আমি ফিরলাম, আমি কিন্তু মামলা করতে পারিনি, কারণ মামলা করার কোনো আমার অধিকার ছিল না। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল যে এই মামলা আমরা করতে পারবো না। 21 বছর পর সরকার এসে তারপর মামলা করে সেই বিচার করি থেকে যখন বিচার চায়, তখন আমার কোথায় মনে হয় যে আমাদের তো কত বছর লেগে গেছিলো এই বিচার করতে। ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মদিনে বাংলাদেশ থেকে হত্যা, কু এবং ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে বন্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনলাইনে যারা টিকটক ও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসা করছেন, তাদের নিয়ম নীতির আওতায় আনার কাজ চলছে। ধাপে ধাপে দেশের নাম করা অনলাইন নিউজ পোর্টালগুলোর অনুমোদন দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। ধন্যবাদ জানাই শহীদ শেখ কামাল ভাই, বঙ্গবন্ধুর পুত্র ছিলেন, জাতির পিতার পুত্র, দেশের প্রধানমন্ত্রীর পুত্র। তিনি যদি কাউকে পরিচয় না দিতেন, তিনি কখনো সেই পরিচয় দিতেন না। তার চলনে, বলনে, কথনে কখনো প্রকাশ পেত না, জানার কোনো সুযোগ থাকত না তিনি যে দেশের প্রধানমন্ত্রী, জাতির পিতার পুত্র। নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর পর্যটন এলাকায় ট্রলার ডুবির ঘটনায় 17 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার আলী আকবর মুন্সি জানান, জীবিত অবস্থায় 30 জনকে উদ্ধার করা হলেও এখনও একজনের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে 48 জন যাত্রী বেড়াতে যান। অতিরিক্ত যাত্রী বোঝার কারণে ট্রলারটি গভীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। সাবেক সেনা কর্মকর্তার সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খন্দকার নুরুল আফসার এ দাবি জানান। এ সময় বলা হয়, দ্রুত বিচার আদালতের মাধ্যমে 3 মাসের মধ্যে এই হত্যার বিচার সম্পন্ন করতে হবে। এখনই সকল সাক্ষীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করা, সাক্ষীদের পরিচিতি বা আত্মীয় স্বজনের মাধ্যমেও যেন সাক্ষীদের উপর কোনো চাপ সৃষ্টি না করা হয়, 3 মাসের মধ্যে দ্রুত আদালতের মাধ্যমে ন্যায় বিচার সম্পন্ন করত
এবং দোষী ব্যক্তিদের ফাঁসি কার্যকর করা। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আব্দুল মান্নানকে রাজধানী আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজায় দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার আগে আব্দুল মান্নানের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি ছিলেন অনুসরণীয় রাজনীতিক। পরে ধানমন্ডি ঈদগাহ মাঠ, দোহার এবং নবাবগঞ্জে আরও তিন দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 100 জনের মৃত্যু হয়েছে। সেখানে তিন বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হন 4,000-এরও বেশি মানুষ। ভয়াবহ এই বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর অন্তত 21 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় লেবাননে 3 দিনের শোক ছাড়াও 2 সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েল সন্ত্রাসী কর্মকাণ্ড না বললেও একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতে 40 কেজি রূপার ইট বসিয়ে মন্দির নির্মাণের সূচনা করেন তিনি। বুধবার এই অনুষ্ঠানে যোগ দিতে তিনি অযোধ্যায় পৌঁছলে তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 1990 সালে রাম মন্দির আন্দোলন দিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন নরেন্দ্র মোদী। গত বছরের নভেম্বরে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে বিতর্কিত প্রায় 3 একর জমির মালিকানা দেওয়া হয় রাম মন্দির ট্রাস্টকে। করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের 4 সদস্য। বিশ্বকাপ ও এশিয়ান কাপে যৌথ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে প্রাথমিকভাবে 20 জনের টেস্ট করানো হয়। সেখানে করোনা ধরা পড়ে এবারই দলে ডাক পাওয়া বাংলাদেশ পুলিশের এম এস বাবলু ও নাজমুল ইসলাম রাসেল এবং উত্তর বারিধারা সুমন রেজার। এর আগে প্রথম করোনা শনাক্ত হয়েছিল জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের। আজ থেকে গাজীপুরের সারা রিসোর্টে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। করোনা ভাইরাসের কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। টুইটার অ্যাকাউন্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেন স্প্যানিশ তারকা। আগামী 31 আগস্ট নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে শুরু হওয়ার কথা এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের। র্যাঙ্কিংয়ে 2 নম্বর তারকা রাফায়েল নাদাল বলেন, বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর নিহত হওয়ায় দুই বাহিনীর সম্পর্কে চির ধরবে না বললেন সেনাপ্রধান ও আইজিপি। করোনায় দেশে আরও 33 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2,654। করোনা টেস্ট জালিয়াতির মামলায় সাবরিনা আরিফ দম্পতি সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট, অস্ত্র মামলায় কারাগারে রিজেন্টের শাহেদ। এবং 15 আগস্টের মধ্য দিয়ে স্বাধীনতা চেতনা ধ্বংস করেছিল খুনিরা, মন্তব্য প্রধানমন্ত্রীর, পালিত হল শেখ কামালের 71তম জন্মবার্ষিকী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।